অরবিন্দ নামে এক ব্যক্তি বাস করত। তার একটি পুরনো পোল্ট্রির ব্যবসা ছিল। সে তার ব্যবসার উত্থান পতন সম্পর্কে খুবই ভালো জানত। শুধু তাই নয়, তিনি মানুষ হিসেবেও খুব ভালো ছিল। একবার এক দরিদ্র কৃষকের স্ত্রী মারা যায় এবং সে তাকে সাহায্য করে। তারপর সেই কৃষক তাকে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার স্ত্রীকে মদ্যপান করে গাড়ি চালানো এক ব্যক্তি গাড়ির সাথে ধাক্কা মেরেছিল, সেই জন্য তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্যের কারণে সে বাঁচল না। এখন আবার আপনি আমার স্ত্রীর অবর্তমানে আমার ছেলেমেয়েদের লেখাপড়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এই কষ্ট থেকে বেরিয়ে আসার সাহস দিয়েছেন। আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। এই কথা বলতে বলতে সে কেঁদে ফেলে। অরবিন্দ পরিবারের দুঃখ দুর্দশা ঘোচাতে তাকে সাহায্য করে। এভাবে তার দিন কাটছিল। অরবিন্দের জীবনে হঠাৎ করে দুঃখের পাহাড় ভেঙে পড়ে। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, অনেক খরচ হয় তার চিকিৎসায়। তখন তার পোল্ট্রি ফার্মেও আরেকটা সমস্যা ছড়িয়ে পড়ে, যার কারণে মুরগিগুলো মারা যেতে শুরু করে। ডিমের উৎপাদন কমে যায়, তার ফলে আয়ও কমে যায়। ওপর থেকে আয়ের চেয়ে স্ত্রীর অসুস্থতার খরচ বেশি হতে থাকে। একদিন অরবিন্দ মনে মনে ভাবে, এটা কি হচ্ছে, এত কষ্ট হঠাৎ করে বউকে ভালো করে চিকিৎসাও করাতে পারছি না, হে ভগবান আমাকে এখান থেকে রক্ষা করো। এই বলে সে দুঃখ পেতে থাকে। এভাবে মন খারাপ করে সে তার চাকরদেরকে ছাড়িয়ে দিয়ে খামারের ডিম সংগ্রহ থেকে শুরু করে যাবতীয় কাজ সে নিজেই করতে থাকে। কিছুদিনের মধ্যে তার আয় বাড়তে থাকে। সে খুব অবাক হয়ে যায়, এত মুরগি মারা যাওয়া সত্ত্বেও ডিম কি করে আগের মতোই পাচ্ছি? এত আয় কমে যাওয়ার পর হঠাৎ করে আবার আয় বাড়লো কি করে? আমার পোল্ট্রি ফার্মে কি হচ্ছে কি জানি। এভাবে ভাবতে ভাবতে সে পরের দিন খামারে যায় এবং দেখে যে মুরগির চেয়ে 3 গুণ ডিম আছে। রাতে সে বাড়িতে গিয়ে চিন্তা করে, আজকে আমার খামারে কি জাদু হচ্ছে আমি নিজে গিয়ে দেখব, তবে সবটা বুঝতে পারবো। সে খামারে গিয়ে দেখে যে সেখানে একটি ভূত তার সাথে ডিম নিয়ে আসে এবং মুরগির কাছে রাখে, তারপর ডিমটা রেখে দিয়ে চলে যায়। এই দৃশ্য সে অনেকক্ষণ ধরে দেখতে থাকে। তারপর সে ভাবতে থাকে, এসবই ভূতের কাজ, এই ভূত কোথা থেকে ডিম আনে? এই ভেবে সে ভূতের পিছু পিছু যায় এবং দেখে যে একটি জায়গায় ডিম চাষ হচ্ছে, সেখান থেকে ভূত ডিম নিয়ে আসছে। তখন অরবিন্দ তার পথ আটকে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করে, দাঁড়াও, তুমি কে, কেন আমাকে সাহায্য করছো, আমার দুঃখ কেড়ে নিয়েছো, আমাকে তো তোমার ঋণী করে তুলছো, বলো তুমি কে? তুমি আমার অনেক উপকার করেছো, আমি তোমার অনুগ্রহের প্রতিদান দিচ্ছি। একদিন আমি রাস্তায় দুর্ঘটনায় পড়েছিলাম, তারপর তুমি আমাকে হাসপাতালে চিকিৎসা করিয়েছিলে। আমি মারা যাওয়ার পরেও আমার স্বামী আর ছোট বাচ্চাদের দুঃখ থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছো, তাই তোমার কষ্টের সময় আমি তোমাকে সাহায্য করছি। তোমার মতো ভালো মানুষ যদি কষ্ট পায় তাহলে আমাদের মতো অভাবীদের কে সাহায্য করবে বলো তো? তাই আমি চাই তোমার যা সমস্যা আছে সব যেন খুব শীঘ্রই সমাধান হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না, আমি সর্বদা তোমার পাশে এভাবেই থাকবো। এইভাবে একটি ভূত তার ডিম চাষ করে তাকে সাহায্য করে এবং অরবিন্দের অনুগ্রহ পরিশোধ করে এবং তাকে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয়। গোন্নাপুরে পূর্ণাম্মা নামে এক বৃদ্ধা বাস করত। যখন সে ছোট ছিল তখন থেকেই সে পাউরুটি তৈরি এবং বিক্রি করত, এইভাবে তার ব্যবসা চালাত। তখন ওই গ্রামে তার পাউরুটির ব্যাপক চাহিদা ছিল, কিন্তু এখন দিন বদলেছে, অনেকেই রুটি কিনতে চায় না, কিন্তু সে রুটি বানানো বন্ধ করেনি। এইভাবে তার দিন কাটতে থাকে। একদিন এক ব্যক্তি পূর্ণাম্মার কাছে আসে এবং পূর্ণাম্মাকে রুটি বিক্রি করতে দেখে বলে, আরে পূর্ণাম্মা, এখন চার পয়সা নষ্ট করছো কেন? এখন পাউরুটির সময় চলে গেছে, সবাই ফাস্ট ফুড পছন্দ করে, এখন এসব বানানো বন্ধ করো, এসব আর কেউ কিনবে না, তুমি অন্য কোনো ব্যবসা শুরু করতে পারো তো, এইভাবে তোমার আর কতদিন চলবে বলো তো? তুমি কিছু মনে করো না উপদেশ দিলাম বলে। সে বাবা যাই ঘটুক না কেন, গতকালটা আমরা দেখেছি সময় বদলাতে খুব একটা সময় লাগে না, ততক্ষণ অবধি আমি কাজ বন্ধ করতে পারবো না। গ্রামে উমা নামে এক তরুণী বাস করত। সে MBA পড়ছিল, কিন্তু অনেক ইন্টারভিউ দেওয়ার পরেও সে চাকরি পাচ্ছিল না। তাকে তার বাড়িতে বিয়ে করার জন্য চাপ দেওয়া হচ্ছিল।
তখন সে তার বাবার সঙ্গে কথা বলবে বলে ঠিক করে। একদিন তার বাবা তাকে ডাকে এবং তাকে বলে, দেখো সোনা, আমাদের ঘরের অবস্থা খুব একটা ভালো নয়। তুমি তো জানো, যদি তুমি চাকরি পেয়ে যেতে তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু এখন আমাকে ধার করে হলেও তোমার বিয়ে দিতে হবে। বিনা চাকরি বা বিনা বিয়েতে আমি তোমাকে বাড়িতে রাখতে পারবো না। জানোই তো আশেপাশের লোক কত কথা শোনাবে। তুমি আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো বাবা, একটু বোঝো। উমা এই সমস্ত কথা শুনে তার বাবাকে বলে, বাবা ঠিক আছে, তুমি আমাকে এক মাস সময় দাও, এর মধ্যে যদি কিছু না হয় তাহলে বিয়ে করে ফেলবো। এইটুকু সময় তোমাকে দিতেই হবে বাবা আমাকে। তার বাবা এই কথা শুনে চুপ করে যায়। এইভাবে বেশ কিছুদিন আরো কেটে যায়। একদিন পূর্ণিমা নিজের কাজ করছিল, সেই সময় সে নিজের মনে মনে ভাবতে থাকে, হায় ভগবান, এই বয়সে পরিশ্রম করতে হচ্ছে, সব পরিশ্রমই মাটিতে চলে যাচ্ছে। তুমি এইভাবে আমার পরিশ্রমকে মাটিতে মিশিয়ে দিও না। ভগবান তোমার কাছে আমি প্রার্থনা করছি, একটু সহায় হও। দাদি, ছোটবেলা থেকে তোমাকে দেখছি, তুমি কত পরিশ্রম করো, আমার কাছে একটা সমাধান আছে। আমার কথা শুনলে তোমার সমস্ত রুটি বিক্রি হয়ে যাবে। তুমি 50 টাকা করে রুটি বিক্রি করো, যা উপার্জন হবে অর্ধেক তোমার অর্ধেক আমার। তাহলে তোমার ব্যবসাও চলবে আর আমারও লাভ হয়ে যাবে। কি বলো দাদি, করবে না কি এরকম ব্যবসা আমার সাথে? ভেবে বলো আমাকে তুমি। 50 টাকা দিয়ে রুটি কে কিনবে? এরকম হবে না গো। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি শিক্ষিত কিন্তু তোমার মতো কাজ নেই, তাই দুজনে মিলে ব্যবসা করতে চাইছি। তুমি আমাকে ভরসা করতে পারো দাদি, আমি সামলে নেব সবটা। এভাবে পুনাম্মার বানানো পাউরুটি থেকে বার্গার বানিয়ে উমা বিক্রি করতে শুরু করে। সন্ধ্যে নাগাদ বার্গারের দোকানে অনেক ভিড় জমে যায়। এই দৃশ্য দেখে পুনাম্মা অবাক হয়ে যায়, কিভাবে এই পাউরুটি হঠাৎ করে এত বিক্রি শুরু হয়ে গেল। এভাবে একদিন এই পাউরুটির এত বিক্রি দেখে পুনাম্মা উমার কাছে যায় এবং উমাকে বলে, এইসব কি করে হলো গো? পাউরুটি বিক্রিও তো মাত্র 5 টাকায়, তখন কেউ কিনত না। এখন একই পাউরুটিতে মাখন, চাটনি, টমেটো, পেঁয়াজ, বাঁধাকপির টুকরো দিয়ে দিলাম আর 50 টাকায় কিনছে। কি অদ্ভুত সব লোকজন রে বাবা, কিভাবে এটা সম্ভব গো উমা? কিছুই তো বুঝতে পারছি না। এইভাবে একটি দরিদ্র মেয়ে কেবল তার বুদ্ধির সাহায্যে একজন বৃদ্ধ মহিলাকে সহায়তা করেনি, নিজের জন্য উপার্জনের উপায়ও খুঁজে বের করে তার বাবাকে আর্থিকভাবে সহায়তা করতে সফল হয়েছিল।